সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে লাইভে রেগুলার কোয়েশ্চেন আনসার সেশন করতেছি এভরি সানডে তাই না এবং আপনারা যারা আমাকে কোয়েশ্চেন করতে চান আপনারা রেগুলার রিচ করতেছেন আমাকে আমার ফেসবুক পেজ ইনবক্স করতেছেন তো আপনারা জানেন যে আমি আপনাদের কোয়েশ্চেনগুলো সবসময় আনসার করার চেষ্টা করি তো রিসেন্টলি আমি একটা কোয়েশ্চেন খুব বেশি পাচ্ছি সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা কি স্টুডেন্ট হিসাবে যখন পড়াশোনা করব তখন কি পার্ট টাইম কাজ করে আমাদের পড়াশোনার প্রেসারটাকে আমরা ম্যানেজ করতে পারবো অর্কে নাকি পারব না এটা কথা বলে রাখি আপনার পড়াশোনার প্রেশার যতই হোক না কেন আপনি পার্ট টাইম যে কাজটা সেটা উইকলি হচ্ছে টোয়েন্টি আওয়ার্স আপনি যখন ফুল টাইম স্টাডি করবেন তখন আপনার কিন্তু বিশ ঘন্টা কাজের পারমিশন আছে ডিপেন্ডস অন কন্ডিশন অ্যাপ্লাই ইউজুয়ালি সব স্টুডেন্টের এরকম কন্ডিশন থাকে তো মনে করেন ইউজুয়ালি আপনি দেখতে পাচ্ছেন আপনি গানটা আসার পরে আপনি জানতে পারবেন তো ইউজুয়ালি সবার এরকম হয় সো আপনার যদি কাটাতে আপনার ফল সেপ্টেম্বর থেকে স্টাডি ইয়ার শুরু হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একটা সেমিস্টার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আরেকটা সেমিস্টার এবং মে থেকে অগাস্ট পর্যন্ত যে চার মাসের এটা আমাকে সামার ব্রেক বলি সামার ব্রেকে আপনারা অনেক কাজ করতে পারবেন আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না যদি আপনাদের কোনো কোর্সেস না থাকে আপনারা যদি ব্রেকে থাকেন তো এটা হচ্ছে সামার ব্রেক আদার দেনদের যে আপনাদের যে আট মাস যে আপনাদের যে ফুল টাইম স্টুডেন্ট ওই ফুল টাইম স্টুডেন্ট থাকা অবস্থায় আপনারা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন সরি বিশ ঘন্টা কাজ করতে পারবেন এই যে বিশ ঘন্টা কাজ করবেন এক্সকিউজ মি এই বিশ ঘন্টায় আপনাদের কিন্তু মানে পড়াশোনার সেটা যেই কোর্স ব্যাচেলার হোক ডিপ্লোমা হোক অথবা মাস্টার্স হোক আপনারা কিন্তু পড়াশোনার প্রেশার শেষ করে আপনাদের এই বিশ ঘন্টা কাজের একটা সুযোগ থাকবে এবং এই সুযোগটা আপনারা পড়াশোনার পাশাপাশি কাজ করলে আপনাদের কিন্তু এতটুকু হ্যাক্টিক হবে না আপনারা ম্যানেজ করতে পারবেন এবং এই কাজটুকুর মাধ্যমে কিন্তু আপনারা মানে আপনাদের মোটামুটি খরচ তুলতে পারবে এটা কিন্তু বিশ ঘন্টা কাজ করলে আপনার কিছু বেসিক এক্সপেন্সেস আপনারা অবশ্যই বেয়ার করতে পারবেন এবং আপনাদের ছোটোখাটো কিছু এক্সপিরিয়েন্স হবে সো এটা হচ্ছে আপনাদের একটা কোয়েশ্চেনের আনসার সেটা হচ্ছে যে কাঁটাই ফুল টাইম স্টাডি করে পার্ট টাইম কাজ করলে কি মানে আপনাদের প্রেশার কি ম্যানেজ করা সম্ভব কিনা ইয়েস খুব ভালোভাবেই সম্ভব কারণ হচ্ছে যে আপনি যে কাজ করতেছেন এখানে এই জিনিসটা একটা সিস্টেম এত সুন্দর করে গুছানো যে আপনি দেখেন আপনি সপ্তাহে সাত দিনে তো পড়বেন না এবং বিশ ঘন্টা কাজ বলতে পারেন আপনি প্রিটি মাছ তিনটা শিফট এবং সপ্তাহে ধরেন আপনি তিন দিন কাজ করতে পারবেন এবং তিন দিন হচ্ছে এটা কিন্তু আপনার পড়াশোনার পাশাপাশি কাজ করলে আপনার মাইন্ডটাও একটু রিল্যাক্স হয় আপনি একটু ডিফারেন্ট একটা কিছু করতেছেন তাই না সাত দিন পড়াশোনা করতেছেন না সো আমার মতে এটা কোনো প্রেশারের কিছু না ইটস এ রিল্যাক্সিং থিং এবং এটা আপনারা অবশ্যই আমি মনে করি অনেক এনজয় করবেন আপনি যদি ডিফারেন্ট ভালো ইন্টারেস্টিং জায়গায় কাজ করেন সেটা আপনার জন্য অনেক লার্নিং কার্ব আছে আপনার কিছু নেটওয়ার্কিংয়ের সুযোগ আছে অনেক কিছু মজার কিছু শেখার আছে পাওয়ার আছে তাই আমি মনে করি ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং যেটা হচ্ছে যে আপনার পার্সোনার পাশাপাশি কাজ করা আস অবশ্যই আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং যা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে কারণ হচ্ছে যে আমি সবসময় স্টুডেন্ট বিজেদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি এবং এভরি সানডেতে আমি লাইভ করার প্ল্যান করতেছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে পাশাপাশি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমার ফেসবুক পেজ আমাকে মেসেজ করতে হবে ধন্যবাদ আজকের মতো এটি এত এতটুকুই যে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাদের পার্ট টাইম কাজ করেন তাহলে আপনারা অবশ্যই সেই পড়াশোনার প্রেসারটা আপনারা ইজিলি মেনটেন করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আসসালাম